হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আজকের আয়োজনে আছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও এমনই একটা পোলাও যেটা নিরামিষে ভোগের পোলাও হিসাবেও যেমন জনপ্রিয়, তেমন আপনি যদি কষা মাংসের সাথে খান সেটা ততটাই ভালো লাগে। আজকে আমি দেখাবো খুব সহজেই কিভাবে আপনারা পারফেক্ট ঝরঝরে পোলাওটা বানিয়ে ফেলতে পারবেন। আজকে আমি চারজনের মতন পোলাওটা বানাচ্ছি। দেখা যাক কী কী লাগছে। এখানে আমি নিয়েছি 2 কাপ গোবিন্দভোগ চাল, আর আমার লাগছে ছোট এলাচ 8 থেকে 10টা, দারচিনি 3টে স্টিক, তেজপাতা 2 থেকে 3টে, লবঙ্গ 6 থেকে 7টা, একটা জায়ফলের অর্ধেকটা যেটাকে আমি টুকরো করে নিয়েছি, আর একটা জৈত্রী পুরো, আর আমার আরও লাগছে 1 চিমটে কেশর আর 1 চা চামচের হলুদ গুঁড়ো। এখানে আমি নিয়েছি 1 মুঠো কাজু বাদাম আর 1 মুঠো কিশমিশ, সাথে 3 টেবিল চামচ ঘি আছে এখানে যেটা আমাদের লাগবে, আর 1 টেবিল চামচ গ্রেটেড আদা রাখা আছে, আর সাথে নুন আর চিনিটা স্বাদ মতো। রান্না শুরু করার আগে আমাদের কিছু কাজ আছে, সেটা হলো ফার্স্টে আমাদের চালটাকে জলে কলের তলায় ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি ছাঁকনির উপর চালটাকে রেখে কলের জলে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। তারপরে জলটা ঝরিয়ে মোটামুটি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপরে 15 মিনিটের জন্য আমি চালটাকে ভিজিয়ে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। এখন আমি চালটাকে ছাঁকনির মধ্যে দিয়ে তার অতিরিক্ত জলটাকে ঝরিয়ে নিচ্ছি, এবং একটি বাটির উপর ওই ছাঁকনির উপর চালটাকে রেখি, একটি বাটির উপর আমি রেখে দেবো। এতে চালের মধ্যে যদি একটু অতিরিক্ত জল থেকে থাকে সেটা পুরোপুরিভাবে ঝরে যাবে। আমি এভাবে কয়েক মিনিট রেখে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। এগুলো এক একটা পোলাওটাকে ঝরঝরে পারফেক্ট বানানোর ট্রিক। 15 মিনিট পরে চালটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি ঘি আর চিনি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এই ঘি আর চিনি মাখানোর দরুন পোলাওটা খুব ঝরঝরে হবে, একটা চালের সাথে আরেকটা চাল কখনোই লেগে যাবে না। আর এই হলুদটা আগে থেকে মেখে রাখার দরুন পোলাওয়ের যে রঙটা সেটা ভীষণ সুন্দর একটা কালার আপনি দেখতে পাবেন, একদম বিয়েবাড়ির মতন। এই ট্রিকটা ইউজ করে আপনি কোনো আর্টিফিশিয়াল কালার ছাড়াই অনুষ্ঠান বাড়ির মতন পোলাওয়ের রং পাবেন। এবার চালটাকে আমি 20 মিনিটের জন্য এভাবেই রেখে দেবো। এবার একটা হেভি বটম প্যান নিয়ে তাতে আমি ঘি, বাকি যে ঘিটা ছিল সেটা পুরোটা অ্যাড করে দিচ্ছি। এরপর ঘিটা গলে গেলে আমি সমস্ত গোটা যে মশলাগুলো নিয়েছিলাম প্রথমে সেগুলোকে একে একে দিয়ে দেবো, এবং অপেক্ষা করব যতক্ষণ না মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়ে ততক্ষণ একটু ভেজে নেওয়ার। আর অবশ্যই ঘিতে দেওয়ার আগে এলাচের মাথাগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে কিন্তু ফেটে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আর ফাটিয়ে দিলে এলাচের সুগন্ধটাও পোলাওতে খুব ভালো রকম আসবে। এখন আমি কাজু বাদাম আর কিশমিশগুলো তেলের মধ্যে অ্যাড করে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না এটা কিশমিশগুলো ফুলে উঠবে এবং কাজুটা কালার চেঞ্জ করবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরকম নেড়ে নেড়ে ভিজে নিতে হবে, খুব বেশি সময় লাগে না, 2-1 মিনিটের মধ্যেই যথেষ্ট। এবার ম্যারিনেটেড চালটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, চালটাকেও একটু ভেজে নিতে হবে, এটা পোলাও ঝরঝরে রাখতে আমাদের সাহায্য করবে। আর অবশ্যই এই যে চাল বা কাজু বাদাম কিশমিশ যে আমরা ভেজে নিচ্ছি পুরোটাই কিন্তু আমরা লো আঁচে ভাজছি, না হলে কিন্তু চট করে সব কিছু লাল হয়ে যাবে এবং যেটা আমরা চাইছি সেটা হবে না। দেখুন চালটা কিন্তু আমাদের ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ওই যে ঘষে রেখে গ্রেট করে রাখা যে আদাটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবার যে কেশরটা আমি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম চালের মধ্যে। আমি সব কিছুকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার এর মধ্যে গরম জল অ্যাড করছি। জলটা কিন্তু অবশ্যই হবে চালের দুগুণ, মানে আমি 2 কাপ চাল নিয়েছি তাই আমি 4 কাপ গরম জল অ্যাড করছি। আর অবশ্যই অবশ্যই গরম জল অ্যাড করবেন, ঠান্ডা জল দেবেন না। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। পোলাওতে কিন্তু চিনিটা একটু বেশি লাগে, কেন কি এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই এটাকে অনেকে মিষ্টি পোলাও হিসাবেও জেনে থাকেন। তবে আপনি অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী পুরোটা দেবেন, নুন মিষ্টিটা অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী আপনি দেবেন। এবার আমি পুরো ঢেকে দিলাম 10-12 মিনিটের জন্য, আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন চালটা জলটাকে পুরোপুরি টেনে নিয়েছে এবং চালটা মোটামুটি রান্না হয়ে গেছে।
আমি হালকা হাতে পোলাওটাকে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এটা কিন্তু হালকা হাতেই করতে হবে, খুব জোরে জোরে, খুব রাফলি যদি আপনি কাজটা করেন তাহলে চালটা ঘেঁটে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাই জন্য খুব আস্তে ধীরে করতে হবে। এবার আমি পোলাওটাকে আবার ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটাকে একদম সব থেকে লো আঁচ দিয়ে আমি কিছুক্ষণ সময়ের জন্য, মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য আমি রেখে দেবো। হ্যাঁ, 10 মিনিট পরে আমাদের পোলাও একদম তৈরি। দেখুন কতটা ঝরঝরে, প্রত্যেকটা চাল কীরকম আলাদা আলাদা আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আপনাদের দেখালাম। এই সময় নুন মিষ্টিটা আপনারা একটু টেস্ট করে দেখে নিতে পারেন। আমার মনে হচ্ছিল আমার পোলাওতে আরেকটু মিষ্টির প্রয়োজন, তাই আমি আরেকটু চিনি অ্যাড করলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে গ্যাস বন্ধ অবস্থায় 15 থেকে 20 মিনিট রেস্ট করার জন্য রেখে দিলাম। হয়ে গেল আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে পারফেক্ট পোলাও রেডি। নাও আমি সার্ভ করতে যাচ্ছি। আজকে আমি পোলাওটা সার্ভ করছি কাশ্মীরি আলুর দমের সাথে, যেটা রেসিপি আমি অলরেডি আপলোড করেছি আমার চ্যানেলে। যার যার লাগবে দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক অবশ্যই দিয়ে দেবো। গরম গরম এই পোলাওটা কিন্তু কষা মাংসের সাথেও অসাধারণ লাগে। আমি অবশ্যই সেই কষা মাংসের রেসিপিটা আমার চ্যানেলে শীঘ্রই অ্যাড করে দেবো। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন এবং আশা করবো আপনারা শেয়ারও করবেন। আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণকার মতন টাটা।